যুগের সাথে সাথে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু বেশ অনেক জিনিসই পরিবর্তন হয় যেমন এক এক সময় এক এক ধরনের সালোয়ার কামিজ বের হয় তার হাতার এক একরকম সালোয়ার পায়ের ধরন একরকম হয়ে থাকে তো এখন বেশিরভাগ সময়ই দেখা যায় কি সালোয়ারের নিচে ডিজাইন করাটা একটু চলতেছিল যদিও আমার কাছে সময় সাদা মাটা সালোয়ারি পড়তে বেশি ভালো লাগে তো আজকে এই কাপড়টা নামিয়েছে এই জামাটা বেশ অনেক দিন আগের ছিল একজন গিফট করেছিল তো এটা নামানোর পর দেখলাম যে সালোয়ার কাপড়টা লিলেন জাতীয় আর লিলেনের কিন্তু প্লাজো করলে ভালো লাগে না তো ভাবলাম কি বানাবো তো এই তো সালোয়ার বানিয়েছে আর মরিয়মের বাবা বললো যে সালোয়ারের নিচটা নাগে ও ডিজাইন করে দিবে তো আমাকে কয়েকটা ডিজাইন দেখিয়েছে সেখান থেকে আমার এই ডিজাইনটা ভালো লেগেছে তো আমি বললাম যে এটা করে দেওয়ার জন্য জানি না কেমন লাগবে বানানোর পরে তো যেভাবে দেখিয়েছি তো সেভাবেই করে নিতেছিলো আর মরিয়মের বাবা কিন্তু এখন একটু একটু করে সেলাই কাজও করতে পারে তো আমার একটু সুবিধা হয়েছে যখন আমার ভালো না লাগে বা করতে ইচ্ছা না করে তখন ও সেলাইটা করে ফেলে তো সুবিধা কিন্তু ভালোই হয়েছে আর এদিকেই তো সেলারটাকে যেভাবে দেখিয়েছি সেভাবেই করে নিতেছিলো তো আমাকে কাটতে বলেছিল আমি বললাম না তুমি কেটে পুরাটা তুমি করে ফেলো তো এটা সম্পূর্ণ সেলোয়ার ডিজাইনটা কিন্তু মরিয়মের বাবা নিজেই সেলাই করেছে তা কাটার পর এখানে একটু লেস লাগবে তো লেসটা পাচ্ছিলাম না সেজন্য দুই দিন ঘরে বসিয়ে রেখেছিলাম তো আজকে একটা লেস পেয়েছি যদিও কালার ম্যাচিং হয়েছে কিন্তু লেসটা অতটা ভালো ছিল না তাও যা কাজটা তো চলবে তো এই তো এটা প্রথমে দিয়ে সেলাই করে তারপরে বক্রম দিয়ে দিতেছিল তো মনে হচ্ছে খারাপ হবে না দেখি বানানোর পর কীরকম লাগে আর পড়ার পর তো দেখা যাবে তা আমি কখনো কিন্তু সেলাইয়ার ডিজাইন করে পড়ি না আমার ভালো লাগে না কেমন জানি লাগে মনে হয় দেখতে হিজি ভিজি তো জোর করেও বানিয়ে দিয়েছে দেখব এটা পরার পর কিরকম হয় নাকি এটাকে গড়েই ফেলে রাখতে হয় তো খুব সুন্দর করে কিন্তু পার্ট বাই পার্ট লাগিয়ে নিতেছিল আর আমার থেকে মরিয়মের বাবার ফিনিশিংটা আরও বেশি সুন্দর ও সবগুলা কাজে কিন্তু আয়রন করে তারপরে একদম পার্ট টু পার্ট লাগানোর চেষ্টা করে আমরা যদিও একটু তাড়াহুড়া করি ও এই কাজটা একদমই করে না ওর ফিনিশিংটা বেশি সুন্দর হয় এজন্য এখন কিন্তু আমি বেশিরভাগ সেলাইগুলোও মরিয়মের বাবাকে দিয়েই করি তো এটা তো প্রায় হয়ে গিয়েছে যদিও ওর একটু সময় বেশি লাগে যেহেতু ওর হাতটা আস্তে আস্তে চলে এই তো একটু একটু করে সেলাই করে নিতেছিল। তো প্রায় শেষের পথে আর একটু সম্ভবত আছে তাহলে এই চালাটা হয়ে যাবে তো তো দুটা পাই কিন্তু এভাবে ডিজাইন করে নিয়েছে তো আমার কাছে মোটামুটি খারাপ লাগতেছিল না আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন